চাঁদের গাড়ি, না এই গাড়ি চাঁদে যায় না। একে বেঁকে চলা সরু ভাঙাচোরা এবং দুর্গম পাহাড়ি পথের একমাত্র ভরসায় বাহন। ভয়ঙ্কর সুন্দর পাহাড়ি পথে অনেকটা রোলার কোস্টারের অনুভূতি এনে দিবে এই গাড়িটি। যদিও রোমাঞ্চের সাথে সাথে রয়েছে দুর্ঘটনার ঝুঁকিও। কক্সবাজার পর্যটকদের কাছে খুবই পরিচিত চাঁদের গাড়ি। অনেকের ধারণা এই গাড়ি চাঁদে যেতে পারে, আবার অনেকের ধারণা এই গাড়ি চাঁদের দেশ থেকে এসেছে। চাঁদের গাড়ি মূলত ব্রিটিশ আমলের চারপাশ খোলা লক্কর ঝক্কর জিপ। উঁচু নিচু পথ কোনো বিষয় নয়, যাত্রী টইটম্বুর হলেও সমস্যা নেই, ছুটতে থাকে আপন গতিতে। এই গাড়িতে আহরণ করলে অনুমান করা যায় কই মাছের প্রাণ কথাটির সত্যতা। নামে গণপরিবহন হলেও মানুষ থেকে শুরু করে মালামাল যাবতীয় সব কিছুই এই গাড়িতে আনা নেওয়া করা হয়। কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চাইলে চাঁদের গাড়ি আপনার প্রথম পছন্দ হবে। এই গাড়িতে চড়ে আপনি উপভোগ করতে পারবেন একপাশে পাহাড়ের দৃশ্য, অন্যদিকে সমুদ্র সৈকতের ঢেউর খেলা। আপনি সারাদিনের জন্য এই গাড়ি ভাড়া করে নিতে পারবেন, সাথে ড্রাইভারের একটি সুন্দর গাইডলাইনও সাথে পাবেন। সারাদিনের জন্য আপনাকে ঘুরাবে ইনানি বীচ, পাটুয়ারি, পাথরঘাট, হিমছড়ি পাহাড়, রাম মন্দির সহ বেশ কিছু জায়গায়। এজন্য ভাড়া গুনতে হবে 2-3 হাজার টাকার মতো, তবে কখনো কখনো আবার বেশিও হতে পারে। তবে সাথে এটাও মনে রাখা দরকার, মাঝে মাঝে চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। দৈনিক করতোয়া, কক্সবাজার।